78.97% ছিল, কিন্তু এটা আরো বাড়বে, বিকজ ইউ আর অ্যাওয়ার কি আমাদের পোল টাইমিংস আছে 7 AM to 6 PM, তো 6টা পর্যন্ত আরো বাড়বে, দ্যাট আফটার উই কম্পাইল উই উইল গিভ, বিকজ চেঞ্জেস মাইট হ্যাপেন। আজকে ভোটটা শান্তিপূর্ণ হয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে যেটা ব্রিফলি আমরা বলে দিচ্ছি। প্রথম একটা ঘটনা হয়েছে, এটা বালিগ্রাম প্রাইমারি স্কুল বুথ নম্বর 188, বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত ভগবানপুর ভগবানগোলা 2 ব্লক, এটা 1:05 হয়েছে। এখানে দুটো গোষ্ঠীর মধ্যে লাঠি এবং ব্যাম্বু নিয়ে তারপরে স্টোন পেন্টিং হয়েছে। ওখানে আমাদের আরটি কিউআরটি সেক্টর মোবাইল সব রাশ করেছিলেন। এর মধ্যে 4 persons ওয়ার ইনজার্ড, 4 জন ইনজার্ড হয়েছিলেন। ওনাদেরকে নাসিপুর BPHCতে শিফট করা হয়েছিল, যেখানে একজন তিয়ারুল শেখ, যার বয়স 55 ইয়ার্স, শার্প কাট ইঞ্জুরি ছিল, উনি ডেথ হয়েছে। অ্যান্ড তারপরে ওনাকে ডেড বডিকে লালবাগ সাব ডিভিশনাল হসপিটালে আনা হয়েছে, অ্যান্ড পোস্টমার্টম এখন পারফর্ম হয়েছে। একটা কেস লজ হয়েছে রানীতলা PS কেস নাম্বার 218/19, হীরা বিবি যিনি ডটার অফ তিয়ারুল শেখ, উনি রেজিস্টার করেছেন অ্যাগেনস্ট 6 persons, যার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে, 3 জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে FIR 6 জনের মধ্যে। এছাড়া দুটো আরও ঘটনা হয়েছে, একজন রিজার্ভ পোলিং পার্সনেল মিস্টার বাবুলাল মুর্মু, উনি রিপোর্ট করেছিলেন DC অফ 42 হরিরামপুর AC আন্ডার 6 বালুরঘাট PC, কিন্তু উনি উইদাউট ইন্টিমেশন ওনার টেম্পোরারি যে বাড়ি আছে রামকৃষ্ণপল্লি ওয়ার্ড নম্বর 8 বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, ওখানে গিয়েছিলেন। তারপরে খবর পাওয়া যায় দ্যাট হি ইজ ডেড। এখন ইনকোয়েস্টও হয়েছে, পোস্টমার্টম ইজ বিং ডান, পোস্টমার্টম পরে আমরা জানতে পারবো দ্যাট